যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের সমস্ত গ্রাহকদের জন্য তিনটি বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং তিনটি সুখবরই ভালো করে বুঝে নেবেন, না হলে পরে কিন্তু আপনারা একটা বড়সড় অফার মিস করে যাবেন। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিষেবা আপনাদের কেমন লাগে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো সপ্তম পে কমিশনকে মাথায় রেখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এবার নেমে পড়েছে সরকারি কর্মীদের আরও বেশি করে গৃহঋণের জন্য আকৃষ্ট করতে। অর্থাৎ বর্তমানে যেই অফারটি দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য, ব্যাংকের কর্মীদের জন্য বিশেষ গৃহঋণের সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম ব্যাংক। এক্ষেত্রে ঋণ পরিশোধের শর্ত আরও সুবিধাজনক করা হয়েছে বলে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে কারা কারা এলিজেবল হবে? তো সেক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত কর্মী এলিজেবল হবে, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো কর্মী এলিজেবল হবে, এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে যারা কাজ করে সেই সমস্ত কর্মীরা এই ঋণ পাওয়ার যোগ্য হবে। এই গৃহঋণ প্রকল্পের বিশেষত্ব হলো সরকারি কর্মীদের গৃহঋণ পরিশোধের সময়সীমা 75 বছর রাখা হয়েছে, যেখানে সাধারণত এই বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 70 বছর। অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা 70 বছর থেকে বাড়িয়ে 75 বছর করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইএমআই যেটা দিতে হয় সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। নর্মালি কিন্তু এই বয়সের ঊর্ধ্বসীমা 70 বছর, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যেই এই অফারটি লঞ্চ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সরকারি কর্মীদের ঋণ পরিশোধের সময়সীমা 75 বছর করা হয়েছে। এছাড়া কিন্তু সুদেও মিলতে চলেছে অনেক সুবিধা। সরকারি কর্মচারীদের জন্য আনা হয়েছে প্রিভিলেজ হোম লোন প্রকল্প, অর্থাৎ যেই নতুন প্রকল্পটি আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে প্রিভিলেজ হোম লোন প্রকল্প। এবং প্রতিরক্ষায় যে সমস্ত কর্মীরা নিযুক্ত রয়েছেন তাদের জন্য আনা হয়েছে শৌর্য হোম লোন প্রকল্প, অর্থাৎ সরকারি কর্মীদের জন্য যে প্রকল্পটি আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে প্রিভিলেজ হোম লোন। এবং প্রতিরক্ষায় নিযুক্ত কর্মীদের জন্য যেই প্রকল্পটি আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে যে শৌর্য হোম লোন প্রকল্প। এই দুটি গৃহঋণ প্রকল্পে সুদের হার মাত্র 5 বেসিস পয়েন্ট রাখা হয়েছে। এছাড়া আরও যে সুখবরটি রয়েছে সেই সুখবর অনুযায়ী এই ছাড় মিলবে তখনই যেখানে সরাসরি বেতন থেকে ঋণ পরিশোধের টাকা কাটার সুযোগ থাকবে। অর্থাৎ আপনার কিন্তু যদি আপনার যেই স্যালারি অ্যাকাউন্ট যদি স্টেট ব্যাংকে থাকে তাহলেই কিন্তু আপনি এই সুবিধাটি পাবেন, কারণ এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই ছাড় মিলবে তখনই যখন সরাসরি বেতন থেকে ঋণ পরিশোধের টাকা কাটার সুযোগ থাকবে। অর্থাৎ যদি আপনার যেই স্যালারি অ্যাকাউন্ট যদি স্টেট ব্যাংকে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঋণ পরিশোধের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কাটতে পারবে না। সেক্ষেত্রে যদি আপনাদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাটি পাবেন। এছাড়া আরও যে সুখবরটি রয়েছে সেই সুখবর অনুযায়ী এক্ষেত্রে কিন্তু প্রসেসিং ফি বাবদ যে 1% বা 2% যেটা নেওয়া হয় সেই প্রসেসিং ফিও কিন্তু মুকুব করা হচ্ছে। অর্থাৎ যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনাদের স্যালারি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধা পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রসেসিং ফিও কিন্তু দিতে হবে না, সেটা কিন্তু স্পষ্ট জানানো হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এছাড়া অন্য ব্যাংক অথবা আর্থিক সংস্থার কাছে থেকে নেওয়া গৃহঋণের বাকি অংশ পরিশোধের জন্য স্টেট ব্যাংকের এই প্রকল্পে স্থানান্তরও কিন্তু করা যাবে। অর্থাৎ অন্য ব্যাংক কিংবা কোনো আর্থিক সংস্থার থেকে যদি আপনার গৃহঋণ নেওয়া থাকে তাহলে তার যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশ পরিশোধের জন্য কিন্তু স্টেট ব্যাংকের এই প্রকল্পে টাকা স্থানান্তর করা যাবে। তো বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্টে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে, যদি আপনি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন, কিংবা যদি আপনি রাষ্ট্রায়ত্ত কোনো সংস্থার যদি কর্মী হয়ে থাকেন, এছাড়া যদি আপনি প্রতিরক্ষা ক্ষেত্রের কোনো কর্মী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই কম ইন্টারেস্টে কিন্তু লোন পেয়ে যাবেন গৃহঋণ। সেক্ষেত্রে কিন্তু ঋণ পরিশোধের সময়সীমা যেক্ষেত্রে সাধারণ পাবলিকের জন্য 70 বছর, সেক্ষেত্রে কিন্তু বয়সসীমা রাখা হয়েছে এখানে 75 বছর। এছাড়াও সবচেয়ে বড় যে কথাটি বলা হয়েছে সেটি কিন্তু এখানে কিন্তু প্রসেসিং ফিও কিন্তু মুকুব করে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা গৃহঋণের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করবো আপনাদের সঠিক সব কিছু সঠিকভাবে বলতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।